মানা থাকলে সেদিনই তো ফুটবল খেলা ছেড়েই দিতেন আর্জেন্টিনার জনপ্রিয় একজন খেলোয়াড় অ্যাঙ্গেল ডিমারিয়া। ডিমারিয়ার গোলে কদিন আগে কোপা আমেরিকার ফাইনাল জিতে নিল আর্জেন্টিনা। অত ছোটবেলায় একাধিকবার ফুটবল খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার ডিমারিয়া। কিভাবে তার মা আর সতুর্থরা তাকে সাহায্য করেছিলেন সে কথাই তিনি লিখেছেন PSTV1.com-এ। ডিমারিয়া লিখেন, তখন আমার বয়স মাত্র 4 বছর, আমাকে নিয়ে মা গেলেন ডাক্তারের কাছে। বললেন, ছেলেটাকে নিয়ে কী করে বলুন তো, সারাক্ষণ শুধু দৌড়াই, ছুটাছুটি কিছুতেই থামে না। ডাক্তার যেহেতু আর্জেন্টিনার বাসিন্দা তার উত্তরটা অনুমেয়ই ছিল। তিনি বলেছিলেন, কী করবেন মানে, ছেলেকে ফুটবল খেলতে দিন, এভাবেই শুরু। এঞ্জেলা, মনে আছে আমি এতটাই পাগলের মতো ফুটবল খেলতাম, 2 মাস পর পর আক্ষরিক অর্থেই আমার জুতা 2 ভাগ হয়ে যেত। মা তখন আটা দিয়ে লাগিয়ে দিতেন, কারণ কদিন পর পর নতুন জুতা কেনার মতো সামর্থ্য আমাদের ছিল না। নিশ্চয়ই খুব ভালো খেলেছিলাম, কারণ 7 বছর বয়সে দেখা গেল আমি আমার এলাকার দলের হয়ে 64টি গোল করে ফেলেছি। একদিন মা ডেকে বললেন, স্থানীয় রেডিও তোমার সঙ্গে কথা বলতে চাই। আমরা রেডিও স্টেশনে গেলাম, সাক্ষাৎকার দিলাম। আমি অবশ্য ভীষণ লাজুক ছিলাম, কথা এরকম বলিনি বললেই চলে। সে বছরই বাবা রোজারিও সেন্ট্রাল দলের তরুণ কোচের কাছ থেকে কল পেলেন, ওরা চাচ্ছিল আমি যেন ওদের দলের হয়ে খেলি। আর এভাবেই জন্ম হলো গ্রেসিয়েলা। গ্রেসিয়েলা একটি মরিচা ধরা পুরনো হলুদ বাইসাইকেল। মা প্রতিদিন এই সাইকেলে করে আমাকে প্র্যাকটিসে নিয়ে যেতেন। সাইকেলের সামনে একটি ছোট ঝুড়ি ছিল, চালকের পেছনে ছিল একজন বসার মতো জায়গা। কিন্তু সমস্যা হলো, প্রতিদিন আমার ছোট বোনকেও সঙ্গে করে নিয়ে যেতে হতো, তাই বাবা সাইকেলের এক পাশে কাঠ দিয়ে একটা সিট বানিয়ে দিয়েছিলেন যেখানে আমার বোন বসত। গ্রেসিয়েলাই আমাকে পৌঁছে দিল সেখানে যেখানে আমি যেতে চেয়েছি। কিন্তু সত্যি বলতে, সেন্ট্রালে আমার সময়টা সহজ ছিল না, এমনকি মা না থাকলে আমি হয়তো ফুটবল খেলা ছেড়েই দিতাম, 2 বার ছেড়ে দিতে চেয়েছি। 15 বছর বয়সেও শারীরিক গড়নে আমি যথেষ্ট বেড়ে উঠছিলাম না। কোচ ছিলেন একটু খেপাটে ধরনের লোক, তিনি সেই সব খেলোয়াড়দের পছন্দ করতেন যারা স্বাস্থ্যবান এবং খেলার মাঠে আক্রমণাত্মক, এবং 2 দিক থেকে বিবেচনায় আমি একদমই বেমানান। একদিন ডি বক্সে বল হেড করার জন্য আমি লাভ দিইনি। দিন শেষে কোচ আমাকে ডেকে পাঠালেন, সবার সামনে বললেন, তুমি একটা অকর্মা নির্লজ্জ, তোমাকে দিয়ে কোনোদিন কোনো কিছু হবে না। ভীষণ ব্যঙ্গে পড়েছিলাম। তার কথা শেষ হওয়ার আগে আমার চোখে পানি চলে এসেছিল। বাড়ি ফিরে সোজা ঢুকে পড়েছিলাম নিজের ঘরে, একা একা কাঁদছিলাম। মা ঠিকই বুঝেছিলেন একটা কিছু হয়েছে, কারণ প্রতি রাতে বাড়ি ফিরে আমি এবার বেরোতাম, রাস্তায় খেলতাম। মা আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি তাকে সত্যিটা বলতে ভয় পাচ্ছিলাম, কারণ জানি সবটা জানলে তিনি এতটা পথ সাইকেল চালিয়ে ছুটে যাবেন আমার কোচকে ঘুষি মারার জন্য। মাকে বললাম আমি একটা ঝগড়ায় জড়িয়ে পড়েছিলাম, কিন্তু তিনি জানতেন আমি মিথ্যা কথা বলতেছি। এসব ক্ষেত্রে অন্য মায়েরা যা করেন, আমার মাও তাই করলেন। আমার এক সতীর্থকে ফোন করে সত্যটা জেনে নিলেন। একটু পর মা যখন আবার এলেন, আমি তখন চিৎকার করে কাঁদছি। মাকে বললাম আমি আর ফুটবল খেলতে চাই না। পরদিন আমার বাসা থেকে বের হতে ইচ্ছে করছিল না, স্কুলেও যেতে চাইনি, ভীষণ অপমানিত লাগছিল নিজেকে। কিন্তু তখন মা এলেন আমার বিছানায় বসে বললেন, তুমি যাবে, আজই যাবে এবং নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করবে। সেদিন আমি আবার প্রশিক্ষণে গেলাম, আর খুব অবাক্যর একটা ব্যাপার হলো, বন্ধুরা কেউ আমাকে নিয়ে হাসাহাসি করলো না, উল্টো সাহায্য করলো। বল যখন বাতাসে ভেসে ছুটে এলো, ডিফেন্ডাররা আমাকে হেড করার সুযোগ করে দিল, আমার জন্য একটা ভালো দিন কাটে সেটা তারা নিশ্চিত করেছিল। প্রিয় দর্শক, অ্যাঙ্গেল ডিমারিয়া PSTV1.com-এ এই সাইটে এই লেখাগুলো লিখেন।